করোনার পর আর খুলে নাই। বান্দরবনের সংক্ষিপ্ত ম্যাপ, বাইক নিয়ে ঢাকা থেকে আসছি নীলাচল ঘুরতে। গুড মর্নিং বন্ধুরা, আমি ভব গুরে সুমন বান্দরবন থেকে। আমরা ঘুম থেকে উঠলাম মাত্র, বের হবো এখন। আমরা ছিলাম গ্রিনল্যান্ড হোটেলে, অনেক রাত্রে আসছি। আমাদের বাইক রেডি, বাইকে সব কিছু গোছানো হয়ে গেছে, আমরা এখন স্টার্ট করব। রাত্রে বাইকটা এখানে ছিল, এই জায়গায় বাইকটা ঢোকানো ছিল। এখন চলেন ঘুরে দেখি বান্দরবনটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমরা বান্দরবন ছিলাম রোমা বাস স্ট্যান্ডের কাছে। এই পাশটাতে হোটেল একটু কমফোর্ট জোন, অল্প প্রাইসে পাবেন। আমরা এখন যাব নীলগিরি, মেঘলা, তারপরে হচ্ছে গোল্ডেন টেম্পল, এগুলো কমপ্লিট করে চলে যাব রাঙামাটিতে। যতদূর জানি চিম্বুক পাহাড়তুরি যাওয়া যায়, এখন কোথায় যাব জানি না, আগে নীলাচলটা ঘুরে আসি। তার আগে অল্প করে আপনাদের বান্দরবন সিটি ট্যুরটা দিয়ে দিব। বান্দরবন গ্যাঞ্জামের কারণে আপনার অনেক জায়গায় যাওয়া যায় না, তো টুরিস্ট প্লেসগুলো রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তারপরেও যতটুকু পারি অল্প সময়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আসলে বান্দরবনে এক দুই তিন ঘন্টা না, দুই তিন চার দিনেও আসলে দেশে শেষ করতে পারবেন না, এত টুরিস্ট স্টেশন আছে। যাই হোক, যতটুকু পারি আপনাদের দেখার চেষ্টা করবো। পাহাড়ি রাস্তায় বাইক চালানো কক্সবাজার 120 কিলো, আর আমি বাইক নিয়ে উঠতে পারি না, টেম্পলের সামনে আসি। বৌদ্ধ টেম্পল বান্দরবন, এটা নতুন হয়েছে, দরকার নাই যখন বলবো তখন ক্ষেত্রে ভিডিও করলাম। আমরা চলে আসলাম মেঘলা। মেঘলা কোথায় এখনো অন হয় নাই, অন হয়েছে।
নামো। সকালে ওয়ার্ম আপে বেরোইছি মেঘলা পর্যটন কমপ্লেক্স। জানি না নিচে কি আছে, নিচে নামবো আবার উঠবো। ব্যাগটা রাইখা আসলে ভালো হইতো, ব্যাগটা নিয়ে আসা ঠিক হয় নাই আসলে। যাই হোক, এটা টোরেরই একটা অংশ। ভাই কি ঘুমিয়ে গেছে গা? রাত্রে ঘুমার নাই। আমরা যাচ্ছি নিচে ঝুলন্ত ভিজে। ফাইনালি নিচে নেমে আসছি। এটা হচ্ছে আপনার ওয়াচ টাওয়ার। আমরা ঝুলন্ত ব্রিজে যাব। এখানে দোকান আছে আইসক্রিম কফি। ঝুলন্ত ব্রিজ আছে দুইটা, আমরা এটাতে যাব, ওটাতে লোক বেশি। ছোট একটা সাসপেনশন ব্রিজ বা আমরা ঝুলন্ত ব্রিজও বলতে পারি। শত বাধাজ ভেঙ, এটা হচ্ছে মেঘলা টুরিস্ট পোস্ট। ব্যাগ নিয়ে হেলমেট নিয়ে ঘুরতে আসি। আসো ব্রিজের উপর। আসলে কিছু নাই, আমরা ওদিকে যাবো না, সময় সংক্ষিপ্ত। আমরা জাস্ট সাসপেনশন ব্রিজটা দেখার উদ্দেশ্য ছিল। এখানে একটা আছে, ওই পারে একটা আছে, দেখেন যেমন একটা ঘুরে দেখো ওই পাশে দেখা যাচ্ছে কিনা। ওই পাশে একটা আছে, চল দিক দেখো, ক্যামেরা দিক দেখো, আমরা বান্দরবান শহর দেখো ওই পাশে দেখা যাচ্ছে কিনা। ওই পাশে একটা আছে, চল দিক দেখো, ক্যামেরা দিক দেখো, আমরা বান্দরবান শহরটা দেখবো, নীলগিরি দেখবো, দুঃখিত নীলাচল দেখবো, নীলগিরি যাব না। ওদিকে রাস্তা বন্ধ আছে, দেবাকুম আদার যে স্পটগুলো সেগুলো যাওয়া পসিবল না। শহরের আশেপাশে যা আছে ঘুরে ঘুরে দেখাবো, তারপরে চলে যাব রাঙ্গামাটি। রাঙ্গামাটি ঘুরবো, রাঙ্গামাটি থেকে চলে যাবো বান্দরবান, দুঃখিত খাগড়াছড়ি যাব। খাগড়াছড়ি একটু ঘুরবো, ঘুরে দেন ব্যাক করবো ঢাকার দিকে। চল খুবই চমৎকার একটা গান চলতেছে জাদুঘর, মধু মালতি ডাকে আজ। ঝুলন্ত ব্রিজ দুই, আপনি চাইলে বোর্ডিং করতে পারবেন, বোর্ডিং করার সুযোগ আছে। এখন এই সিঁড়িতে উপরে উঠবো। আলহামদুলিল্লাহ, চাচি যে সাহস করে নামতেছে, মাশাআল্লাহ। আমরা ইয়াং প্লাবানি পারতেছি না, জোর করে নামাইতেছি, আল্লাহ ভরসা। চাচির সাহস আছে, আমরা ছেলে মানুষে পারি না উঠতে,
শাকিল মোটু উঠতে উঠতে টায়ার্ড হয়ে গেছে। ওকে আসো, এই হচ্ছে বান্দরবনের সংক্ষিপ্ত ম্যাপ। এই হচ্ছে আলিকদম, তারপর হচ্ছে রিমাক্রি, থানসি, বলিপাড়া, তারপর আছে আপনার রোমা, বয়ালছড়ি, একবার উপর হচ্ছে বান্দরবন সদর। আমরা যাচ্ছি নীলাচল, এটা বান্দরবন শহর থেকে চিটাগাং রোডে 4 কিলোমিটার আসতে হবে, দেন ভিতরে ঢুকতে হবে একটু। আমরা নীলাচল চলে আসছি, মেন রোড থেকে 3 কিলো আর বাজার থেকে 4 কিলো, টোটাল 7 কিলোমিটার রাস্তা, এই 1 কিলোমিটার আছে। পড়লো ব্যাক করলো, তোরে করছি যে ব্যাগটা রাখলাম ওইখানে। আচ্ছা থাক, পর যারা দিচ্ছি। আমরা এখন একটু চা খাবো, চলে আসছি নীলাচল, বাইকটা রাখলাম এখানে। প্রচণ্ড রৌদ্রোজ্জ্বল আবহাওয়া নীলাচলে, আমরা বাইক নিয়ে ঢাকা থেকে আসছি নীলাচল ঘুরতে। হেলমেটটা কি রাইখে আসবি নাকি? হ্যাঁ চলো, ওখানে একটা ছবি তুলি। চোখে কিচ্ছু দেখি না তোদের, কারণ ভিডিও কল দিই ব্যক্তি মনে হচ্ছে একটু। হ্যাঁ মেঘে ঢাকা চারিদিকে, কিচ্ছু দেখা যায় না। ব্যান্ডিং শপ, টি হাউস, স্বপ্ন কটেজ, পাহাড় কন্যা, বান্দরবন। আমরা আছি নীলাচলে। কি আছে, মানুষজনই তো নাই আজকে, যে পরিমাণ টুরিস্ট আসার কথা ছিল সে পরিমাণ নাই। ছবি তোলা একটা পিকচার পিকচার। আপ যতা পিও সঙ্গে দিন নষ্ট তাতে মাছি আ অফিস নীলাচল। আবার আসবো একদিন ইনশাল্লাহ, আজকের মতো এখানেই শেষ নীলাচল।
ডাইনে হচ্ছে ক্যামেরার চোখে দেখা যায় না, খালি চোখে স্পষ্ট দেখা যাচ্ছে। আপনাদের বলে রাখি, আপনার টিকিট নিবে ঢুকতে 50 টাকা পার পার্সন, আর বাইকের জন্য নেবে 30 টাকা। যারা বাইক নিয়ে আসবেন ভিতরে ঢুকতে পারবেন, আর যদি গাড়ি নিয়ে আসেন অর্থাৎ এখানেই গাড়ি রেখে হেঁটে যেতে হবে প্রায় 1 কিলোমিটার। আপনার মেঘলাতেও সেম অবস্থা, আপনার পার পার্সন এনটি হচ্ছে 50 টাকা, বাইকের জন্য কোনো চার্জ লাগবে না। পাহাড়ি রাস্তায় সবাই যারা বাইক নিয়ে আসবেন তারা প্রতি মুহূর্তে সাবধানতা অবলম্বন করতে হবে, প্রতি মুহূর্তে, কারণ পাহাড়ে বাইক চালানো তো ইজি না। আমরা যারা সমতলে বাইক চালাই আর পাহাড়ে অনেক পার্থক্য। সুন্দরবন শুরু এখান থেকেই, টার্মিনাল থেকেই শুরু, টার্মিনাল টানেল। এখান থেকে ঢাকা, কক্সবাজার, চট্টগ্রাম বাস পেয়ে যাবেন। আমাদের গাড়িতে একটা সময় ভাড়া যে যেরকম আপনার হোটেল হিলটন, এই দেখাচ্ছি হোটেল হিলটনের ঠিক ডান পাশে আপনার হচ্ছে এই বুকিং কাউন্টার, যাত্রী কাউন্টার। এখান থেকেই আপনারা চাইলে যে কোনো দিকে যেতে পারেন। আমাদের ডান দিকে হচ্ছে রুমা থানসি, এখানে গতকালকে রাত্রি ছিলাম। কালকে রাতে একবার ঘুরে দেখছি, আমাদের দিনে আরেকবার একটু দেখাই। আমাদের বামে হচ্ছে বান্দরবন পৌরসভা, ডানদিকে হচ্ছে ইস্কার। আমাদের বামে হচ্ছে বান্দরবন সদর থানা, হাতের ডানে হচ্ছে জেলা পরিষদের কার্যালয়। তিনসাম ছোট একটা শহর, বড় বলতে পারি না আমরা। মুখ্যমন্ত্রী আমরা কাঁচাবাজারে যাবো, রাঙ্গামাটি হচ্ছে আমাদের বাম দিকে, রাঙ্গামাটি দেশে যাবো। রাঙ্গামাটি এখান থেকে আমাদের সামনে হচ্ছে গোল্ডেন টেম্পল। শহর থেকে 5 কিলোমিটার দূরত্ব, এটা হচ্ছে আপনার রাঙ্গামাটি রোড। যারা আসবেন প্রবেশ মূল্য 50 টাকা, মোটর সাইকেল 30 টাকা। আমরা উপরে আর উঠবো না, নিচের দিকে একটা ছবি তুলে চলে যাবো।
স্বর্ণ মন্দির এটা। এই হচ্ছে স্বর্ণ মন্দিরের গেট। সকল দর্শনার্থীর জন্য বন্ধ, কেন কারণ জানি না। দিয়েছে না, দরকার নেই। এ দাদা, টেম্পল বন্ধ কারণ কি? করোনার পর আর খুলে নাই? করোনার পর নাকি আর খুলে নাই, করোনার পর থেকে বন্ধ আছে। যারা আগে আসছেন তারা সৌভাগ্যবান, তারা ঘুরতে পারছেন। আমরা এর আগে আসছিলাম, দেখতে পাইছি। প্রথমে ভাবছিলাম যে ঢুকবো না, কারণ পাহাড়ের উপরে। পরে যখন চলে আসলাম, যাইতে চাইলাম, বাট বন্ধ। এটা হয়তো বা নিরাপত্তার কারণ। রাঙামাটি যাওয়ার পথে প্রথম চেকপোস্ট, এখানে এনআইডি চেক করা হলো, তারপরে এন্ট্রি করা হলো, লিপিবদ্ধ করা হলো।